দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা সরাসরি অবস্থান করছি বাংলাদেশের ক্রিকেটের তীর্থস্থান শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবং এই যে ২ নম্বর গেটটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর গেটে কিন্তু গতকাল সাকিব বিরোধী যারা রয়েছেন তাদের দখলে থাকলেও আজকে কিন্তু শাকিব আল হাসানের পক্ষে যারা রয়েছেন, সাকিবকে দেশের মাটিতে খেলে অবসর নিতে যারা দেখতে চান তাদের দখলে আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই 2 নম্বর গেট। এবং সেখানে তারা আসলে বলার যেটি চেষ্টা করছেন সেটি হচ্ছে মিরপুর নাকি কানপুর, অর্থাৎ সাকিব আল হাসানের শেষ টেস্টটা, বিদায়ী টেস্ট ম্যাচটা কোথায় হবে? দেশের বাইরে কানপুরে সেটি হয়ে গিয়েছে, তারা আসলে সেটি তেমনটা চান না। তাদের দাবি, তাদের চাওয়া পাওয়া হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে এই মিরপুরে তারা খেলবেন, তিনি খেলবেন এবং খেলে তিনি বিদায় নেবেন। তো তাদের সেই দাবিটার প্রেক্ষিতেই তাদের আজকের এই জমায়েত, তাদের আজকের এই অবস্থান, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা বিকাল থেকে কিন্তু সমস্বরে সমকণ্ঠে তারা তাদের দাবি দেওয়ার কথা জানিয়ে চলেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই তখন থেকেই তাদের সেই স্লোগান এক টানা এক নাগারে চলছে। আমার পাশে আপনারা অনেক জমায়েত দেখতে পাচ্ছেন এবং তাদের সাথে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব, আসলে যে তাদের দাবি দেওয়াটা কি তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে একজন সাকিবিয়ান রয়েছেন। আপনাদের দাবিটা মূলত কি, আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সাকিব ভাইয়ের তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা উনি যেন মিরপুরে এসে সসম্মানে খেলে অবসর নিতে পারে, আমরা শুধু এটাই চাই। এর বাইরে আমরা কোনো আইন শৃঙ্খলা বা কোনো আমরা আইন অমান্য করব না বা কোনো আমরা বিশৃঙ্খলাও করব না। আমরা শান্তিপূর্ণভাবে 4 দফা আমরা জানাইছি, 4 দফা জানাইছি, তার মধ্যে যদি ওরা 4 দফা না মানে আমরা 1 দফাতে যেতে বাধ্য হব। আর আপনাদের 1 দফাটা কি আসলে? 1 দফা এখনই আমরা 1 দফা এখনো জানাতে চাচ্ছি না। আমাদের 4 দফা যেহেতু 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, ওটা যখন রেজাল্ট আসবে বা রেজাল্ট না আসবে পরবর্তীতে আমরা জানিয়ে দেওয়া হবে। আমাদের জিনিসটা, আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন সাকিব আল হাসান আসলে যদি সে যদি অপরাধী হয়ে থাকে বাংলাদেশের আইনের সংবিধান অনুযায়ী তার শাস্তি আমরাও চাই। এখন তাকে তো দেশে আসতে দিতে হবে, এখন তাকে তো বাধা দিয়ে রাখলে হবে না। আমরা চাই, আমরা এজ এ ক্রিকেট প্রেমীরা হিসেবে আমরা চাই যে সাকিব আল হাসানের মতন একজন কিংবদন্তি প্লেয়ার সে তার নিজ জন্মস্থানে এসে সে তার লাস্ট ম্যাচ খেলুক এবং সে তার সমাপ্তি ঘোষণা করুক। আমরা যেই সাকিবের জন্য হচ্ছে আজকে এখানে আসছি, যেন মিরপুর টেস্টে সাকিব আইসা খেলে। বিসিবি কি করলো? বিসিবি আমাদের মাথার উপরে আগুনের গোলা ঢাইলা দিল। এই যে একটু আগে নিউজ দেখছি, সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে হাসান মুরাদকে নেওয়া হয়েছে। সাকিবের রিপ্লেস ভাই সারা ওয়ার্ল্ডেই না, সাকিবের রিপ্লেস হিসেবে আমাদের বিষয়টা হচ্ছে এটা। আমাদের আমরা সোনার বাংলার মধ্যে আমরা কোনো ধরনের বৈষম্য আমরা চাই না। সোনার বাংলায় কোনো বৈষম্য চাই না। Power চুমুকে অ্যাকশন। সাকিব তো শুধু এই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল না, দোষর তো আরেকজন ছিল, আপনার মাশারুর বিন মর্তুজা ভাই। তাহলে শুধু সাকিবের নামে কেন অপপ্রচার হবে এবং কিছু কিছু লোক কেন সাকিবকে শুধু দোষারোপ করবে? এখন কথা হচ্ছে, দেখেন তামিম ইকবাল ভাই, উনি কিন্তু 3 তারিখ গণভবনে সেখানে সিনার সাথে উনি দেখা করেছেন। তাহলে কেন তামিম ইকবাল ভাইকে নিয়ে কোনো কিছু অপপ্রচার হবে না? শুধু কেন সাকিবকে নিয়ে হবে? এখন আমাদের দাবি একটাই, আমরাই সোনার বাংলার মধ্যে আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। আমরা চাই যদি সাকিব আল হাসান সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে। দর্শক মন্ডলী, যেমনটা আপনারা শুনছিলেন কথা, আসলে আজকের এই জমায়েত কোনো রাজনৈতিক পরিচয়ের সাকিব আল হাসানকে নিয়ে নয়। ক্রিকেটার সাকিব আল হাসান, ক্রিকেটার খেলোয়াড় সাকিব আল হাসান, যাকে দেখে যাকে বলা হয়েছে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সেই সাকিব আল হাসান, সেই ক্রিকেটার পরিচয়ের সাকিব আল হাসানকে নিয়েই আজকের এই আন্দোলন। এবং সেই আন্দোলনের মধ্যে আরও ভিতরের দিকে আমরা একটু যেতে চাইবো। যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা প্ল্যাকার্ড কিন্তু সেখানে রাখা হয়েছে, সেখানে লেখা হয়েছে মিরপুরের মাটি থেকে সাকিবকে সসম্মানে বিদায় দেওয়া হোক। এবং সেই সম্মানের বিষয়টা নিয়ে আসলে কথা হচ্ছিল। সাকিব আল হাসান কানপুরে তার শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেলেছেন কিনা সেটি নিয়ে কথা হচ্ছিল। তারা আসলে যেই জমায়েত দেখতে পাচ্ছেন তারা আসলে তেমনটা চান না। তারা চান যেন সাকিব আল হাসান এই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে অসংখ্যবার তার বিজয় গাথার খেলার মাধ্যমে, তার কৃতিত্বের মাধ্যমে বিজয় গাথা লেখা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, সেখানে তিনি আরও একটিবার খেলে সসম্মানে তিনি বিদায় নেবেন, এমনটাই চাওয়া পাওয়া। এখানে যত সাকিবিয়ান দেখতে পাচ্ছেন তাদের সকলকে। এই দাবির প্রেক্ষিতে কি হয় পরবর্তীতে সেটি ভবিষ্যতের হাতেই তোলা থাকলো। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভেজ ইমাম অনফিল্ড।